Suzuki Gixxer Monotone বাংলাদেশের বহুল ব্যবহৃত এবং সবথেকে বেশি বিক্রি করা একটি বাইক। এই বাইক যখন বাংলাদেশের বাজারে 2015-16 তে লঞ্চ করা হয় তখন এর ব্যাপক জনপ্রিয়তা পায়। তার সবথেকে বড় কারণ হচ্ছে এর লুকস, ইঞ্জিন ডিউরেবিলিটি এবং এর পারফরম্যান্স। স্বল্প বাজেটে এবং ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন তাহলে আমি বলছি এই Suzuki Gixxer Monotone বাইকটি আপনার জন্য বেস্ট হবে। ভালোভাবে রাইড করুন আর মন্দভাবে রাইড করুন, যেভাবে ইচ্ছা সেভাবে চালান, তারপরও আপনাদের কাছে এর পারফরম্যান্স একেবারে নতুনের মতো মনে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের ড্রিম বাইক Suzuki Gixxer Monotone-এর ফুল স্পেসিফিকেশন এবং বড় বড় মতো বাইকটি কিনলে আপনি কী কী সুবিধা পাবেন এবং আপনার জন্য কী কী অসুবিধা হতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। এবং যারা ভাবছেন বাইকটিকে কিনবেন তারা স্পেশাল অফারে কী কী ছাড় পাবেন সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন পুরাতন বাইকের আপডেট পেতে অবশ্যই আমাদের ডেইলি বাইক ভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকটির সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে, যার জন্য বাইকটি দূর থেকে দেখলেও অনেক বেশি স্পোর্টি লাগে। এর ডিজাইন এবং লুকসের কারণে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য হবে। তাছাড়া বাইকটি কয়েকটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তবে মজার ব্যাপার, সুজুকির এই বাইকটি প্রতি বছর একটি ভিন্ন কালারে বাজারে লঞ্চ করে থাকে। বাইকটির সামনের দিকে হেডলাইটের ডিজাইন অনেক সুন্দর। এই হেডলাইটের সাথে সামঞ্জস্য বজায় রেখে সিঙ্গেল পার্টের 12 ভোল্টের 35-35 ওয়াটের হ্যালোজেন বাল্বের হেডলাইট সেট আপ করা হয়েছে। যদি বাইকটির ফ্রন্টের সাসপেনশনের কথা বলেন তাহলে বাইকটির ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রগ সাসপেনশন। এই সাসপেনশনের জন্য এই বাইকটির ব্যালেন্সিং খুব ভালো পাবে। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 180 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 266 মিলিমিটার ডিক স্প্রে। বাইকটির পিছনের দিকে সাসপেনশন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মোনোসক সাসপেনশন এবং বাইকের পিছনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 140x60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এই বাইকটির পিছনে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে দেখতে পারবেন ডাম ব্রেক। এই বাইকের টায়ারের জন্য এর থেকে গ্রিপ অনেক ভালো পাওয়া যাবে। তাছাড়া এই বাইকের কর্নারিং লাজাবাব পাবেন। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টাল ল্যাম্প, টেকোমিটার ইত্যাদি। এই বাইকের সিট হাইট হবে 795 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। তাছাড়া এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 160 মিলিমিটার এবং বাইকটির কার্বোয়েট হবে 139 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার, এর রিজার্ভ ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে 2 লিটার। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 154.9 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ারপুল FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 14.6 BHP 8000 RPM এবং এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14 নিউটন মিটার 6000 RPM, যার ফলে এই বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 130 কিলোমিটার। তবে এর ইউজার রিভিউতে ভিন্ন কথা আছে। ইউজারের মতে এর থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পাওয়া যাবে 140 কিলোমিটার। তাছাড়া এই বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার। কিন্তু যদি একটু মন্দভাবে ইউজ করেন তাহলে এর থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটারের একটু কম। তবে যেভাবে ইউজ করেন মাইলেজের দিক থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5-স্পিড গিয়ারবক্স। এখন আমরা জানব এই বাইকের কিছু মন্দ দিক এবং ভালো দিক সম্পর্কে। প্রথমে আমরা এই বাইকের মন্দ দিক সম্পর্কে জানব। বাইকের 1 নম্বর মন্দ দিক, এই বাইকের সিটিংটা একটু আনকমফোর্টেবল পাবেন। এর পিছনের পিলিয়ন সিটটা খুব বেশি একটা কমফোর্ট না। যদি এই বাইকের কম্পিটিটর বাইকের কথা বলি তাহলে সেগুলোর সিটের থেকে এর কমফোর্ট অনেক কম পাবেন।
এর অ্যাকচুয়াল কারণ হলো এর পিছনের সাসপেনশন। শুরুতে যখন আপনি বাইকটিকে কিনবেন, এই বাইকের সাসপেনশন অনেক বেশি হার্ড পাবেন, কিন্তু যখন আপনি বাইকটি অ্যাজ ইউজুয়াল ইউজ করতে থাকবেন, একটা সময় এসে এই বাইকের সাসপেনশন অনেক সফট হয়, তখন হয়তোবা এর কমফোর্ট আপনি ঠিকঠাক পেতে পারেন, কিন্তু শুরুর দিকে এর কমফোর্ট অনেক কম পাবেন। তাছাড়া এর কমফোর্টের ব্যাপারটা সম্পূর্ণ নিজের গেছে। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা সফট পছন্দ করে, আবার কিছু কিছু মানুষ আছে হার্ডও পছন্দ করে। বাইকটির দুই নম্বর মন্দ দিক, এই বাইকের ক্লাস অনেক হার্ড পাবেন। এর গিয়ার শিফটিং করার সময় রীতিমতো আপনাদের অনেকটাই শক্তির প্রয়োজন পড়বে। শুরুর দিকে এটা অনেক কষ্টদায়ক লাগে, কিন্তু আস্তে আস্তে যখন আপনি বাইকটি অ্যাজ ইউজুয়াল ইউজ করতে থাকবেন, তখন এর ক্লাস এবং গিয়ার শিফটিং দুইটাই ঠিক হয়ে যাবে। তবে আমি মনে করি সুজুকির এই দিকটা একটু খেয়াল করা দরকার। বাইকটির তিন নম্বর মন্দ দিক, এই বাইকের পেন্ট কোয়ালিটি খুব একটা ভালো না। কেনার পরে যদি কেউ এই বাইকে স্টিকার করেন এবং যখন আপনি স্টিকার উঠাতে যাবেন, তখন কিন্তু এই বাইকের পুরো 12টা বেজে যাবে। তাছাড়া কেনার সময় যে গ্লেজটা আপনি এই বাইক থেকে পাবেন, কিছুদিন ইউজ করার পরে সেটা আর আগের মতো পাওয়া যায় না। আপনাদের জন্য আমার একটাই সাজেস্ট থাকবে, যদি কেউ এই বাইকটি ক্রয় করেন, তাহলে অবশ্যই কেনার পরে কেউ ভুলেও স্টিকার করবেন না, আর অবশ্যই পারলে বাইকটিতে সিরামিক কোটিং করে নেবেন, তাহলে এর রঙের গ্লেজটা আপনি সবসময় এক পাবেন। চলুন এখন আমরা জানবো এই বাইকের কিছু ভালো দিক। বাইকটির এক নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের ইঞ্জিন। বাংলাদেশের বাজারে 155 সিসির যতগুলো বাইক আছে, তার সব থেকে বেশি পাওয়ারফুল ইঞ্জিন হচ্ছে এই বাইকের। তবে ঘন্টাখানেক রাইড করলে এর ইঞ্জিনের কিছুটা পাওয়ার লস হয়। এর সবথেকে বড় কারণ হচ্ছে এটার এয়ার কুল ইঞ্জিন। তারপরেও ইঞ্জিনের দিক থেকে এই বাইকটি সেরা একটি বাইক। এর ইঞ্জিন অন্যান্য বাইক থেকে খুব বেশি স্মুথ। আপনি যেভাবে ইউজ করেন, এর স্মুথনেস আপনাকে একটা রিফ্রেশমেন্ট রাইড দেবে। আর এই বাইকের সবথেকে বড় গুণ হচ্ছে এই বাইক থেকে আপনি ইচ্ছে মতো টপ স্পিড তুলতে পারবেন। বাইকটির দুই নম্বর ভালো দিক, বাইকটির দুই নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং। এই বাইকের ব্রেকিং অনেক বেশি জোস। যদিও এই বাইকটি সিঙ্গেল ডিস্ক, তারপরও এই বাইকের ব্রেকিংয়ের তুলনা হয় না। বাংলাদেশের যতগুলো সিঙ্গেল ডিস্ক বাইক আছে, তাদের সবথেকে সেরা ব্রেকিং হচ্ছে এই বাইকের। বাইকটির তিন নম্বর ভালো দিক, বাইকটির তিন নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের কন্ট্রোলিং এবং কর্নারিং। এই বাইক থেকে আপনি স্মুথলি ওভারটেক করতে পারবেন এবং কনফিডেন্টলি কর্নারিংও করতে পারবেন। তবে আমি বলবো, বাইক যতই ভালো হোক না কেন, রাইড করার সময় প্লিজ নিজের জীবনকে আগে প্রায়োরিটি দিবেন। সব মিলিয়ে আমি বলবো এই সুজুকি গিক্সার বাইকটি আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি স্বল্প বাজেটে একটি কমিউটার সেগমেন্টের বাইক কিনতে চান, তাহলে সুজুকি গিক্সার মনোটোন হবে আপনার জন্য বেস্ট চয়েস। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকের দাম সম্পর্কে। বর্তমানে যদি আপনি এই বাইকটিকে কিনতে চান, তাহলে সুজুকির যে কোনো অফিসিয়াল শোরুম থেকে এই বাইকের প্রাইস পড়বে 1,92,950 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করবো আপনাদের কাছে সুজুকি গিক্সার মনোটোনের রিভিউটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।